হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি নিজেও ভালো আছি। আর হ্যাঁ, আজকে দানে জেনে একটু কফি করলাম না, যাই হোক। সো আমি সজীব, আর আমি হুবাইকে নিয়ে আবারও কথা বলতে চলে আসলাম। বাট আমার যোগ্যতা হয় না জানি, কিন্তু বলতে হচ্ছে ভাই ওনাকে নিয়ে কথা, কারণ উনি যা শুরু করছে তা সহ্য করার মতন। হ্যাঁ ভাই, তুমি ও সরি, আরে অপু ভাই। হ্যাঁ ভাই, শুনলাম তুমি নাকি রোস্টার হয়েছে নতুন করে। হ্যাঁ, উত্তর চাই আমি দিতে পারছি না, বাট বলতে চাই, আমি আবার বলতে চাইতেছি ভাই, রোস্টার হতে যোগ্যতা লাগে। ওকে, তুমি বলছো তুমি অত বড় ইউটিউবার না, রোস্টার না। হ্যাঁ, আমি বলতেছি রোস্টার হতে যোগ্যতা লাগে। আর হ্যাঁ, তোমার সে যোগ্যতা আছে বলে মনে হয় না, বাট ভিতরে ভিতরে থাকলেও থাকতে পারে। তুমি একটা কাজ করতে পারো, দেখাইতে পারো, রোস্ট করে দেখাও, তাহলে বিশ্বাস করবো তোমার ওই যোগ্যতা আছে। আর হ্যাঁ, তুমি বলে দিছো নাই, আর যাই হোক, এর উপর আর কোনো কথা বলা নাই। হ্যাঁ হ্যাঁ, আরেকটা কথা, রাফসান ভাইয়ের ফ্যানরা তোমাকে ঠেট দিছে, তোমাকে নাকি মারবে ভাই। মেনশন দিয়ে বলো কে তোমারে ঠেট দিছে, ঠিক আছে? কে তোমারে ঠেট দিছে তুমি আমার একবার মেনশন দাও, দেখি আমি ওনার ভিডিওটা দেখি, তারপরে অথবা মেসেজে ঠেট দিলে যেখানে দেখ, ওনার ভিডিওটা আমি দেখি, তারপরে বুঝব ভালো বলছে না কি খারাপ বলছে। আর খারাপ বললে ভাই, বলতে খারাপ বললে ভাই কি বলবো, মানুষের কি বলবো, মানুষের জ্ঞানের অভাব পড়ছে তোমার ঠেট দিতে গেছে। আর হ্যাঁ ভাই, তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো, আমি বলবো আবার দেখো পুরো ভিডিওটা, কী কী বলছি আমি। হ্যাঁ বলবো, আমার ভিডিওটা তুমি আবার দেখো, কারণ আমার ভিডিও তো তোমাকে কোনো রোস্ট মানে ঠেট দেওয়া হয় নাই। আমি তোমাকে বলছি ভালো জিনিসকে ভালো বলতে শিখো, অ্যান্ড খারাপ জিনিসকে রোস্ট করো ভাই, আমি তোমার সাথে থাকবো। আর হ্যাঁ, আমি তোমার ভিডিওগুলো দেখি, আর দেখি বিদায়, আমি তোমার ওই সব বাল মার্কা যাই হোক ওই সব ভিডিও দেখছি, তুমি রোস্ট করতেছ বাংলাদেশি একজন ইউটিউবারে, কোনো খারাপ কিছু করা নেই। হ্যাঁ, শুধু ওনার ফুড রিভিউ তোমার কাছে হয়তো বা তোমার কাছে খারাপ লাগছে, তুমি ওইটা মনে মনে রাখো। খারাপ লাগলে বলছি ফার্স্ট টাইম ফার্স্ট ভিডিওতে বলছি, খারাপ লাগলে ভাই ইগনোর করো, ওকে ইগনোর করো। আর সরি, খারাপ লাগলে ইগনোর করো, তোমার দেখার দরকার নেই, যেটা সত্যি কথা তোমার দেখার দরকার নেই। আর ভালো লাগলে তো লাইক করবা, ওটা ঠিক আছে। আর হ্যাঁ, কে ঠেট দিছে ভাই বলবো আমার। আর হ্যাঁ, আর আমি রাফসান ভাই ভিডিও দেখি, বাট তুমি যেভাবে বলতেছ, আমি ওনার এত বড় বিগ ফ্যান ওনা যে ওনার নিয়ে আমি তোমার ঠেট দিমু। আর হ্যাঁ, আমি প্রথমত উনি আমার উনি অথবা তুমি মানে তোমরা যারাই হোক ভাই ভাইয়ের মতন, প্রথমত বাংলাদেশি ভাই ভাই, দ্বিতীয়ত মুসলিম ভাই ভাই। সো আর ফ্যান ট্যান ওইটা পরের কথা, আগে ভাই ওইটা থাকো। হ্যাঁ, আর বলতেছি খারাপ কিছুকে রোস্ট করো, আমি তোমার সাথে আছি, প্রয়োজনে তোমার ভিডিও আমি 100 বার শেয়ার করবো, রোস্ট যদি খারাপ কিছুরে রোস্ট করতে পারো। আর হ্যাঁ, ভালো কিছুরে লাইক করো, ঠিক আছে ভাই? আর যদি না পারো ইগনোর করো, ঠিক আছে? তোমার যদি খারাপ লেগে থাকে তুমি ইগনোর করতে পারো, ভালো জিনিস যদি তোমার কাছে খারাপ লেগে থাকে তুমি ইগনোর করতে পারো, আর যদি খারাপ জিনিসকে রোস্ট করো, আমি তোমার সাথে আছি, বারবার বলতেছি তোমার সাথে আছি। আর হ্যাঁ, তুমি মেবি আমার ভিডিওটা দেখছো, আর না দেখলে আবার দেখো, আমি বলতেছি না দেখলে যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে আবার দেখো আমার ওই ভিডিও, তাহলে তুমি বুঝতে পারবা তোমাকে কী বলা হয়েছে। তোমাকে বলা হয়েছে শুধুমাত্র খারাপ জিনিসকে রোস্ট করো, খারাপ বলো, আর ভালো ভালো জিনিসকে
লাইক করো, ভালো করো, ওকে? তো এতটুকু, তোমার নিয়ে আর কোনো কিছু বলার নেই। হ্যাঁ, তুমি অনেক স্ট্রাগল করছো এই এই বয়সে, অনেক স্ট্রাগল করছো, এই এতটুকু আশা করে, এতটুকু আশা করছো, অনেক স্ট্রাগল করে, আর একটা কথা বলছো মোবাইল দিয়ে ভিডিও করে, ভাই ক্যামেরা নাই তো, ভাই বুঝতে হবে, গরিব, গরিব তো পরের কথা, গরিব হলেও খুঁজে মুজে একটা হলেও গিফট টিফট পাইতাম, আর আমরা তো গরিব না, মধুর ছাড়ো, বাদ দাও এইসব কথা, তুমি খারাপ জিনিসকে খারাপ বলো অ্যান্ড ভালো জিনিসকে ভালো বলো, বারবার বলতেছি, আর মুসলমান ইয়া বাংলাদেশি বাংলাদেশি ভাই ভাই সাপোর্ট করো, সাপোর্ট করে উপরে উঠাও, আর না পারলে ইগনোর করে দাও, যারা সত্যি কথা তুমি রোস্ট করবা, নিচে নামাইতে চাইবা, উল্টো আরও উনি উপরে উঠতেছে, তুমি হয়তো বা জানো না, উল্টো আরও ওনার ফ্যানদের মনে ওনার জন্য আরও ভালোবাসা তৈরি হচ্ছে, তোমার জন্য ঘৃণা হেট এরকম তৈরি হচ্ছে। ভাই তোমাকে ভালোর জন্যই বলছি, তুমি হয়তো মাইন্ড করছো, এই জন্য বারবার বলতেছি ভাই, আমার যদি কোনো ভুল হয়ে থাকে, আমি জানি তোমাকে নিয়ে কথা বলার আমার যোগ্যতা হয় নাই, আম সরি ভাই, আসলে আমার অভ্যাস ভালো জিনিস মানে খারাপ কিছু দেখলে আর কিরকম একটা গা ইয়ে দিয়ে উঠে ভাই, বুঝো নাই ব্যাপারটা, আচ্ছা ঠিক আছে ভাই, এতটুকু, বাই বাই।